দর্শক, আমরা কিরগিজস্তান নিয়ে কাজকর্ম করছি। এই কিরগিজস্তান দেশটি কিরকম, এর ভৌগোলিক পরিচয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। কিরগিজস্তান আনুষ্ঠানিকভাবে কিরগিজ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে কাজাখস্তান, পূর্বে চীন, দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান। বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। কিরগিজস্তানের জনসংখ্যার 90% মুসলিম, এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে। এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে। এরা কিরগিজস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে। উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়। 1900 শেষের দিকে কিরগিজস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয়। 1924 সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায়। 1936 সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয়। এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল। 1991 সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং 1993 সালে নতুন সংবিধান পাশ করে। কিরগিজস্তানের রাজধানী বিশকেক, মুদ্রা কিরগিজস্তান সোম, সরকারি ভাষা কিরগিজ এবং রুশ। এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। জনসংখ্যা 6.6